আজি সমগ্র অসমতে আমি দেখা পাইছো পেট্রোল ডিজেল আৰু ইন্ধন জাতীয় সামগ্রী তার লগতে অত্যাবশ্যক যিবিলাক সামগ্রী এই সামগ্রী আজি আকাশলঙ্গী দাম হৈছে। আজি সাধারণ জনতা জিয়াই থাকিবলৈ চিন্তা কৰিবলগীয়া হৈছে। এই সকল সরকারে দেখা নাপায় আমাৰ সাধারণ জনতার যিখিনি দুখ দুর্গতি যেনেকে সাধারণ জীবন চলি আছে এই এই সমূহ সরকারের নেতা পালি নেতাই দেখা নাপায়। গতিকে আমি আমি প্রতিবাদ কৰিছো। আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ কলিয়াপুর জিলা সমিতি আজি আমি বিক্ষোভ প্রদর্শন কৰিছো যে ভবিষ্যতে বিজেপি সরকারখনে এই মূল্যবৃদ্ধি রোধ করক, নহলে আমি ইয়াতকে গণতান্ত্রিক আন্দোলন করে আমি তীব্র প্রতিবাদ জানাম। যে এই সকল বিজেপি নেতা যখন বিজেপি নেতা এসময় যেতিয়া মূল্য বৃদ্ধি হয়েছিল সেই সময় পিঁয়াজৰ মালা পিন্ধি পেলাই আন্দোলন করেছিল, গ্যাসের সিলিন্ডার লৈ পেলাই আন্দোলন করেছিল, ঘুরা গরু গাড়ি চলাই পেলাই আন্দোলন করেছিল, গতি এই মানুষবিল কলৈ গল? গতি আজি এই সর্বসাধারণ মানুষের এই দুর্গতির অবস্থা কত সুমাই আছে? গতি আমি দাবী জানাইছো অসম জাতীয়তাবাদী যুব ছাত্রর কেন্দ্রীয় সমিতির আহ্বান মর্মে আমি কলিয়াপুর জিলা সমিতির আমি দাবি জানাইছো অতি শীঘ্রে এই যে সামগ্রী অত্যাবশ্যক সামগ্রীর মূল্য বৃদ্ধি হয়েছে এই বৃদ্ধি হ্রাস করব লাগে, অন্যথা কিন্তু আমি অসম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ ইয়াতকে তীব্র আন্দোলন গড়ি তুলিবলৈ বাধ্য থাকিম। পেট্রোল ডিজেলের দাম হ্রাস করক, হ্রাস করক, হ্রাস করক, অসম সরকার হয় 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 হয়, অসম সরকার হয় 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 হয়, কেন্দ্রীয় সরকার হয় 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 হয়, এজেসিপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, এজেসিপি জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, অত্যাবশ্যক সামগ্রী মূল্য রোধ করক, রোধ করক, রোধ করক, অত্যাবশ্যক সামগ্রী মূল্য রোধ করক, রোধ করক, রোধ করক, পেট্রোল ডিজেলের মূল্য রোধ করক, রোধ করক, রোধ করক, এজেসিপি জিন্দাবাদ জিন্দাবাদ।